जिंजिरा पी एम पाइलट स्कूल एंड कलेजे द्वश श्रेणी प्रिय शिक्षार्थीवृंद व्यवसा संगठन और व्यवस्थापना अध्याय नवम अध्याय आलोचना करते हे व्यवसाय सहायक सेवा हम विभिन्न बेसरकारी संस्था के प्राप्त सहायतागुला शुरू कर जे समस्त प्रतिष्ठान सहायक सेवा पे थी सेगल आलोचना कर मध्य तुम्हार विभिन्न वाणिज्यिक बैंक एस एम ई फाउंडेशन इत्यादि यू आलोचना करपर बीसिक बांग्लादेश क्षुद्र कूटी शिल्प संस्था इत्यादि और आज के आलोचना करब विभिन्न बेसरकारी संस्था के प्राप्त सहायता अर्थात एनजीओ नन गवर्नमेंट ऑर्गेनाइजेशन जो संस्थागुलो आछे अर्थात बेसरकारी संस्था सेगुला थेके जे सहायतागुला कोनो व्यवसायी के बा व्यवसा प्रतिष्ठान के करा हय सेगुला आज के आमरा आलोचना करब। जेमन बेसरकारी संस्थार मध्य प्रथमे आमरा जार नाम बोलते पारि सेटा होच्छे ब्राक बीआरएसी ब्राक अर्थात बांग्लादेश रूरल एडवांटेज कमिटी। ब्राकेर फुल मिनिंग्स होच्छे बांग्लादेश एडवांटेज कमिटी रूरल एडवांटेज कमिटी अर्थात ब्राक। এই ব্র্যাক বাংলাদেশের সর্ববৃহত এনজিও প্রতিষ্ঠান। ব্র্যাক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত এনজিও প্রতিষ্ঠান অর্থাৎ যত এনজিও আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ব্র্যাক। এটা তোমার স্বাধীনতার পরপর স্বাধীনতা আমরা লাভ করেছি কত সালে 1971 সালে অর্থাৎ এর পরপরই অর্থাৎ 1972 সালের দিকে 72 সালে জনাব ফজলে হোসেন আবেদ একজন ব্যক্তি যে যার নেতৃত্বে এই ব্র্যাক ব্যাংক ব্র্যাক প্রতিষ্ঠা হয়েছে এই ব্র্যাক এনজিওটি প্রতিষ্ঠা হয়েছে। তাহলে আমরা কি জানলাম ব্র্যাক হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্টেজ কমিটি আর ব্র্যাক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও আর স্বাধীনতার পর অর্থাৎ 1972 সালে জনাব ফজলে হোসেন আবেদের নেতৃত্বে এই ব্র্যাক প্রতিষ্ঠিত হয় বা যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন করা। এই ব্র্যাক যে এনজিওটা নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানটা এর মূল লক্ষ্য হচ্ছে তোমার এই দারিদ্র বিমোচন করা এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যে দারিদ্র বিমোচন করার জন্য যা যা দরকার যেমন ঋণদান কর্মসূচি তারপর স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক উন্নয়নও এরা কাজ করে থাকে। তাহলে এরা কী কী খাতে কাজ করে আমরা দেখলাম যে বিভিন্ন দারিদ্র বিমোচনের জন্য কাজ করে থাকে এবং দারিদ্র মোচনে অর্থাৎ দারিদ্র বিমোচন করার লক্ষ্যে এরা বিভিন্ন ঋণ দিয়ে থাকে। এরা বিভিন্ন ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে বা বিভিন্ন ব্যক্তিকে ঋণ দিয়ে থাকে, ঋণদান কর্মসূচি চালিয়ে যায়। এছাড়া এরা বিভিন্ন স্বাস্থ্য নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে তারপর তোমার শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, তারপর সমাজের বিভিন্ন উন্নয়নে কাজ করে কে ব্র্যাক। এরা হচ্ছে সহায়ক সেবামূলক একটা প্রতিষ্ঠান বেসরকারিভাবে। তারপর বাংলাদেশে প্রায় সকল জেলায় এমন কোনো জেলা হয়তো নাই যে এই ব্র্যাক ব্যাংকের কোনো শাখা নাই। এই বাংলাদেশের প্রায় সকল জেলায় এই ব্র্যাক ব্যাংকের কর্মসূচি বিস্তৃত আছে। আর ব্র্যাক ব্যাংক পুরুষ মহিলা উভয়দেরকেই বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকে। তার মধ্যে যারা সুবিধা ভোগ করে এদের 87% হচ্ছে তোমার মহিলা, যারা কাজ করে এদের 87% হচ্ছে মহিলা। মহিলাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, 87% মহিলাদেরকে এই সুবিধা দেওয়া হয়, ঋণ দেওয়া হয়। যেমন বিভিন্ন ঋণদান কর্মসূচি আছে এদের, এরা বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। এই ব্র্যাক ব্যাংক বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে, যেমন তোমার কাপড় বুনন, তারপর হাঁস মুরগি পালন, তারপর আসবাবপত্র তৈরি, তারপর তেল উৎপাদন, গুড় উৎপাদন, দড়ি, বাঁশ ও বেতের সামগ্রী ইত্যাদি উৎপাদনে তারা বিভিন্ন ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা কী কী জানলাম যে কী কী বিষয়ে ঋণ দেয়, যেমন কাপড় বুনন অর্থাৎ কাপড় তৈরি করা, তোমার হাঁস মুরগি পালন, তা ক্ষুদ্র ঋণগুলো যেগুলো, তারপর আসবাবপত্র তৈরি,
তারপর তোমার তেল উৎপাদন, গুড়, তারপর দড়ি বাঁশ, বেতের সামগ্রী ইত্যাদি তারা উৎপাদনে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। এবং তারা আরও কাজ করে, যেমন যুব মহিলা ও যুবকদের তারা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে তারা এই ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন ব্যবসা দাঁড় করাইতে পারে। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে থাকে। তারপর যেমন দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী কারুশিল্প, যেমন হস্তশিল্প সামগ্রী, তারপর সিল্ক, জামদানি, নকশি কাঁথা ইত্যাদি নিয়ে তারা কাজ করে থাকে। এবং ব্র্যাক ব্যাংক বেশিরভাগ দেখা যায় হস্তশিল্পের উপরই তারা জোর দিয়ে থাকে বেশি। এই হস্তশিল্প সামগ্রীর মধ্যে জামদানি আছে, আর বিভিন্ন ধরনের নকশি কাঁথার জিনিসপত্র তৈরি করে তারা ব্র্যাক ব্যাংক। এবং এরা নিজেদের তৈরি ডেয়ারি ফার্ম থেকে আড়ন দুধও বাজারজাতকরণ করে থাকে, নিজেদের নিজস্ব ডেয়ারি ফার্ম থেকে। এই ব্র্যাকের নিজস্ব ডেয়ারি ফার্ম আছে, সেখান থেকে তারা দুগ্ধজাত যে দুধ আছে প্যাকেটজাত আড়ং, সেটা তারা বাজারজাত করে থাকে। আর এই আড়ংটা হচ্ছে তোমার এই কী বলে এই ব্র্যাকেরই একটা পণ্য। এবং আরও দেশের বিভিন্ন জায়গায় তারা আড়ং শপিং, যেটা তোমার শপিং মল বা বিপণন কেন্দ্র আমরা যাই বলি না কেন, এই বিপণন কেন্দ্রটা আছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এর শাখা আছে আড়ংয়ের, এই যেটা হচ্ছে তোমার এই ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান। এবং শুধু দেশে না, তোমার বিদেশেও এই আর ব্র্যাকের বিভিন্ন শাখা আছে, যারা বিভিন্ন আর্থিক উন্নয়নে, বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। তাহলে আমরা কি জানলাম যে ব্র্যাকটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও। এটা একটা সহায়ক সেবাদানকারী প্রতিষ্ঠান, এবং এরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ঋণ প্রদান করে, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে, ব্যবসায়ীদেরকে সহায়তা প্রদান করে থাকে। এটাই হচ্ছে ব্র্যাক ব্যাংকের অবদান। আচ্ছা, এখন আসি আমরা তোমার আশা। আশাও একটা হচ্ছে এনজিও, যেটা বেসরকারি সংস্থা বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা হচ্ছে তোমার 1978 সালে, এটা ব্র্যাক ব্যাংকের কয়েক বছর পর 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং 1992 সালে এই বিশেষায়িত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হিসাবে কাজ শুরু করছে, এবং ঋণদান প্রক্রিয়া তারা চালু করেছে। তাহলে আমরা জানলাম প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, এবং ঋণদান শুরু করছে অর্থাৎ 1992 সাল থেকে, ঋণদান কর্মসূচি তারা শুরু করছে। তারপর বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশে তারা মাইক্রো ফিন্যান্স খাতের প্রসারের জন্য ও বিভিন্ন কাজ করে চলছে কে এই আশা। তাহলে আমরা কি জানবো যে এরা মূল লক্ষ্যই হচ্ছে ঋণ প্রদান করা। তাহলে আশার মূল লক্ষ্যই হচ্ছে ঋণ প্রদান করা, ঋণ প্রদান করে মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা। এবং দেশের বাইরে বিদেশেও এরা কি করে, তোমার মাইক্রো ফিন্যান্স একটা খাত আছে, যেখানে তারা বিভিন্ন খাতের জন্য আশা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাহলে আমরা কি জানলাম যে ব্র্যাকের পর আশাও বিভিন্ন তোমার কি করে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। এরপর আসো প্রশিকা, এই প্রশিকার নামও আমরা তোমরা শুনে থাকি। এই প্রশিকা হচ্ছে তোমার 1975 সালে, প্রথম মানিকগঞ্জের কয়েকটি গ্রাম নিয়ে প্রথম এই প্রশিকার কাজ শুরু হয়েছিল। কোন এলাকায়? মানিকগঞ্জের। আমি আগে বলছি যে এটা 1975 সালে বাংলাদেশের মানিকগঞ্জের যে একটা জেলা, মানিকগঞ্জ জেলা, এর কয়েকটি গ্রাম নিয়ে প্রথমে এই প্রশিকা কাজ শুরু করেছিল, এবং 1976 সাল থেকে বৃহত্তর পরিসরে কাজ শুরু করেছে। কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, তারপর তোমার তাঁত শিল্প, হস্তশিল্প। ক্ষুদ্র শিল্পটা শুধু কৃষিভিত্তিক, যেটা উৎপাদন না, শিল্পপণ্য না, শুধু কৃষিভিত্তিক যে ক্ষুদ্র শিল্প সেখানেই তারা ঋণ প্রদান করে থাকে। তারপর হস্তশিল্পর
তার শিল্পে ঋণ প্রদান করে থাকে। তারপর গবাদি পশুপালন যদি কেউ করে তাদেরকে ঋণ প্রদান করে। তারপর তোমার মৌমাছি চাষ যারা করেন, এই মৌমাছি চাষ করেন যারা তাদেরকে ঋণ প্রদান করে থাকেন। তারপর চারা উৎপাদন, নার্সারি যেটা, নার্সারি চারা উৎপাদন, এখানেও তারা বিভিন্ন ঋণ প্রদান করে থাকেন কে প্রশিক্ষা। আর এই প্রশিক্ষণ এবং তারা কি করেন, বিভিন্ন যারা উদ্যোক্তা তাদেরকে প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষণ দেওয়ার পর তারা ঋণ দান করে থাকেন। এ আশা প্রশিক্ষণ ব্যবস্থা করে তাদেরকে দক্ষ করে তোলেন এবং দক্ষ করে তোলার পর তাদেরকে বিভিন্ন ঋণ প্রদান করে থাকেন। এবং প্রায় 59টি জেলায়, বাংলাদেশের 59টি জেলায় তোমার এই প্রশিক্ষণ ঋণ দান কর্মসূচি চালু আছে 59টা জেলায়। এভাবে তারা আস্তে আস্তে বিস্তার লাভ করতেছে। এভাবে দেখা যেতেছে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা এবং ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করে সহায়ক সেবা হিসাবে তারা কাজ করে চলেছে। যা না হলে আমাদের দেশ এতটা অত অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে পারতো না। আমরা আজকে বাংলাদেশের যে যুগে যে অবস্থানে আছি সেখানে সরকারি এবং বেসরকারি উভয় খাতেরই ব্যাপক সহযোগিতা, সাহায্য সহযোগিতা রয়েছে। এরপর আরও কিছু কিছু ছোটো ছোটো এনজিও আছে, যেমন তোমার স্বনির্ভর বাংলাদেশ একটা এনজিও আছে। এরা 1975 সালে সেপ্টেম্বর মাসে কৃষি ও বন মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ সেল হিসাবে সমাজ উন্নয়নের কাজ শুরু করে। কত সালে? 1975 সালে তোমার কৃষি ও বন মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ সেল হিসাবে তারা এই কাজ শুরু করছে কে, এই স্বনির্ভর বাংলাদেশ। এবং 1985 সাল থেকে তারা বেসরকারি সংস্থা হিসাবে নিবন্ধন করে তৃণমূল জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলছে। কারা? এই স্বনির্ভর বাংলাদেশ। এদের প্রায় 50টি জেলায় কার্যক্রম আছে। এই স্বনির্ভর বাংলাদেশের প্রায় 50টি জেলায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে তারা কাজ করে চলছে, বিভিন্ন কর্মসূচি তাদের আছে। এরাও বিভিন্ন ঋণ প্রদান করে থাকে মানুষকে, ক্ষুদ্র ঋণ যার মাধ্যমে তারা সহায়ক সেবা দেয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে। আজকে আরও একটা আছে, যেমন তোমার ঠ্যাঙ্গামারা মহিলা যুব সংঘ, TMSS, সংক্ষেপে হচ্ছে TMSS, অর্থাৎ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এই TMS এটা হচ্ছে বগুড়া জেলাকে কেন্দ্র করে 1980 সালে প্রথম এই TMS বেসরকারি সংস্থা হিসাবে যাত্রা শুরু করেছে। কত সালে? 1980 সালে। কোন জেলায়? বগুড়া জেলায়। বর্তমানে বাংলাদেশের 63টি জেলায় এই TMSS-এর কার্যক্রম চালু আছে। কতটি জেলায়? তোমার 63টি জেলায়। 64টি জেলা ছিল আগে, তার মধ্যে 63টি জেলার মধ্যেই তোমার এই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কার্যক্রম চালু আছে। এই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ বিভিন্ন দারিদ্র দূরীকরণে কাজ করে, তারপর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে, তারপর নারীর ক্ষমতায়নের জন্য তারা কাজ করছে। নারীর ক্ষমতায়নে যেটা, যেকে বর্তমানে আমরা যদি তাকাই রাজনীতির দিকে, যে নারীর যে ক্ষমতায়ন, এটাও তার একটা ফল আমরা মনে করি। যে ঠ্যাঙ্গামারা যুব মহিলা সবুজ সংঘ যে তোমার নারী ক্ষমতায়নে কাজ করছে, আজ বিশ্বের বিভিন্ন দেশে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে নারীরা কে দেশ চালাচ্ছে, দেশের ক্ষমতা তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশেও যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও একজন নারী। আমাদের দেশে ক্ষমতায়নের দিকে যদি আমরা তাকাই রাজনীতিতে, তিনি একজন নারী। এ থেকেই বোঝা যায় যে নারী ক্ষমতায়ন কতটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা নারী ক্ষমতায়নে বিভিন্ন কাজ করে। তারপর প্রতিষ্ঠানটি মূলত দারিদ্র বিত্তহীন মহিলাদের মধ্যে কাজ করে থাকে। যারা দরিদ্র এবং বিত্তহীন, জায়গা জমিন কিছু নেই, তাদের মধ্যে তারা এই কাজগুলো করে থাকে এবং তারা ঋণ সহায়তা দেয়, পাশাপাশি প্রশিক্ষণ দেয়। হ্যাঁ, যেমন হাঁস মুরগি পালন, খামার, মাছ চাষ, বিভিন্ন কুটির শিল্প, হস্তশিল্প, এগুলোতে তারা বিভিন্ন ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদান করে দরিদ্র মহিলাদেরকে তারা স্বনির্ভর হতে সাহায্য করে, আর্থসামাজিক উন্নয়নে সাহায্য সহযোগিতা করে থাকে।
এরপর আছে যেমন মাইডাস, হ্যাঁ ছোটো ছোটো অনেক এনজিও প্রতিষ্ঠান আছে মাইডাস। এই মাইডাসও তোমার বিভিন্ন প্রান্তিক শিল্প মালিকদের, ক্ষুদ্র শিল্পে নিয়োজিত যারা ক্ষুদ্র শিল্প ছোটো ছোটো শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদেরকে, প্রান্তিক এই শিল্প মালিকদেরকে আর্থিক, তারপর কারিগরি, তারপর প্রশিক্ষণ সুবিধা ইত্যাদি দিয়ে দেশের উন্নয়নে, হ্যাঁ তাদের ভূমিকাকে শক্তিশালী করে 1981 সালে এনজিও ব্যুরোতে নিবন্ধন হয়। কত সালে? 1981 সালে। তোমাদের এই যে পড়াচ্ছি এর ফাঁকে যদি কারো কোনো প্রশ্ন জাগে মনে, কোনো সমস্যা মনে করো, আমার মোবাইল নাম্বার তোমাদের সবার কাছে আছে, তোমরা না বুঝলে আমাকে ফোন করে জেনে নিতে পারবা। যদি কোনো সমস্যা থাকে, যদি গুরুত্বপূর্ণ কিছু আছে যেটা তুমি বুঝতেছো না ম্যাডাম, তাহলে আমি আবার এটা দেখব, বলে দিব, যদি আমার লেকচারের মাধ্যমে বুঝতে না পারো। আর লেকচারের মাধ্যমে বুঝতে পারলে বারবার ওটা দেখবা, একবারের জায়গায় দুইবার দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। এবং বই খাতা নিয়ে বসবা, কোনো তথ্য লিখে রাখবা, হ্যাঁ এভাবে লিখে রাখলে তোমরা অবশ্যই সেটা পারবা। আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম যে তোমার এনজিও ব্যুরো নিবন্ধনে 1981 সালে এই মাইডাস তারা নিবন্ধন করেছে নিজেদের এই মাইক্রোক্রেডিট ফাংশন। তারপর 1982 সাল থেকে মাইডাস তার পুরোপুরি যাত্রা শুরু করেছে। এই মাইডাসও একই, প্রায় এনজিওগুলো প্রায় একই রকম কার্যক্রমই আমরা দেখতেছি যে তারা সাধারণত করে থাকে। যেমন ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের তারা মালিকদের ঋণ দেয়, এর সাথে সম্পৃক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়, তারপর বিভিন্ন তথ্য পরামর্শ দেয়। যেমন আমরা বলেছিলাম যে কী কী সেবা দেয়, সংরক্ষণমূলক সেবা, উদ্দীপনামূলক সেবা, হ্যাঁ সমর্থনমূলক সেবা, যেমন বিভিন্ন তথ্য প্রদান করা, এটা এক ধরনের সেবা, তথ্য পরামর্শ প্রদান করে। নতুন নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিভিন্ন উপায়, কীভাবে তারা কাজ করবে, কী পদ্ধতিতে কাজ করবে, নতুন ব্যবসা পদ্ধতিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন জনপ্রিয় ক্ষুদ্র শিল্প খাতের পণ্য সেবাজাতকরণ, সহায়তা দান ইত্যাদির মাধ্যমেও প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। পরবর্তীতে 2000 সালে প্রতিষ্ঠিত তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড MFL নামে একটা নন ব্যাংক প্রতিষ্ঠানও তারা গঠন করে থাকে। তাহলে কত সালে, যদি তোমার নৈবেদিক আসে যে মাইডাস কত সালে তাদের নন ব্যাংক প্রতিষ্ঠান চালু করেছিল, তাহলে আমরা বলবো 2000 সালে। কত সালে? 2000 সালে এই মাইডাস তোমার নন ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান হিসাবে MFL নামে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও তারা চালু করেছে তোমার 2000 সাল থেকে। এইভাবে এইভাবে আমরা যে অনেকগুলা এনজিওর নাম বললাম, বেসরকারি সংস্থার নাম বললাম, যারা কি করে থাকে তোমার বিভিন্ন ব্যবসায়ীদের বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের, ছোটো ছোটো শিল্প উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে, অর্থাৎ মোট কথা দারিদ্র বিমোচনে কাজ করে, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে, প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন পরামর্শ তথ্য দেয়, তাদেরকে ব্যবসা দাঁড় করাইতে, ব্যবসা টিকে থাকতে, ব্যবসা গতিশীল রাখতে বিভিন্ন সাহায্য সহযোগিতা তারা করেন। কারা? এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো, অর্থাৎ এরা হচ্ছে, আমরা বলবো যে এরা হচ্ছে তোমার সহায়ক সেবা দানকারী প্রতিষ্ঠান। অর্থাৎ একটা ব্যবসা চালাতে গেলে বিভিন্ন সহায়তা প্রয়োজন পড়ে, যা এই এই সংগঠনগুলো ব্যবসায়ীদেরকে বিভিন্ন মানুষকে করে থাকে। তোমরা, কারণ এখন এই বৈশ্বিক মহামারীতে আমরা আছি, কবে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে এখনও আমরা নির্দিষ্ট কোনো তথ্য বা কোনো পাইনি এখনও পর্যন্ত, তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করবা। ক্যান্সেল হয়েছে কেন আসলো?